জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগর আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী সংগঠনের সভাপতি আবদুল্লাল মামুন নিষাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ সেলিম এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ শাহীন মোহাম্মদ জালাল আবদুল কাদের রুবেল আমির হাসান নিলয় মোহাম্মদ রাকিব হোসেন নিউটন দত্ত সাফকাত ইসলাম ওমি কবির হোসেন প্রমুখ